আপনারা দেখছেন চ্যানেল ইছামতি। ময়মনসিংহের দুবাড়া উপজেলার তিন ইউনিয়নের 700-এর অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলার সদর গুয়াতলা ও পুরাকান্দুলিয়া ইউনিয়নে উপজেলা বিএনপির উদ্যোগে সকাল থেকে বিকেল পর্যন্ত শীতবস্ত্র বিতরণ করেন উত্তর জেলা বিএনপির সদস্য ও হালুয়াঘাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ সালমান উমর রুবেল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা মোহাম্মদ আবুল ফজল, সাবেক ইউপি চেয়ারম্যান কুসিমউদ্দিন বিশ্বাস, আজিজুল হক, দুলাল মুন্সি, আরজ আলী, যুবদল নেতা শামীম, শহীদুল ইসলাম ফকির, সুবাহান, আলামিন, শাকওয়াত হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ সালমান উমর রুবেল বলেন, রাজনীতি বর্তমান যারা করে তার সাথে কিন্তু আমি আসলে আমার মিলাইতে পারি না। আপনারা কবে ভোট দিবেন না দিবেন আমি তো জানি না। বাংলাদেশে দিনের বেলা ভোট হয় না, রাত্রের বেলা ভোট হয়ে যায়, আপনারা দেখছেন সকলেই। আমাদের দেশ নেতৃত্ব নিয়ে জেলখানায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিথ্যা মামলা দিয়ে দেশের বাইরে রাখছে। এর মধ্যে আমাদের কিছু নেতা অতি উৎসাহী হইয়া তারা ইলেকশন করবার লেগে খুব পাল পাত্তাছে। আমি এই ধরনের শিক্ষা পাই নাই আমার মা বাবার কাছে। আমার মারে আমি জেলখানা থইয়া আমি বাড়ির বইয়ে পোলাও মাংস খাই আমি ফুর্তি করবাম, এই ধরনের রাজনীতি আমার পরিবার থেকে শিক্ষা দেয় নাই এবং আমি নিজেও শিখছি না। আমরা এইসব বেমানি রাজনীতি করি না, এইসব পচা রাজনীতি আমি করতে চাই না। আপনারা অনেকে কইতে পারেন আপনার অনেক বড় পদ নাই, এই নাই সেই নাই, আপনি কেমনি কি করার পারবে। সমাজ পরিবর্তন করতে হইলে আপনার মাটির থেকে উঠে আসতে হবে। একটা গাছ যে সময় হয় এই সময় কিন্তু উপরের থেকে হয় না, এটা নিচের থেকেই হয়। সমাজ পরিবর্তন করতে হলে কিন্তু আপনার মাটি থেকে কাজ করতে হবে। আমি এর জন্য আপনাদের জন্য জনগণের দ্বারা কাজ করি, আমি কিন্তু বড় লোক অফিসারের লোকে কাজ করি না। আপনারা যে কোনো দুর্যোগ দেখছেন ইতিমধ্যে অনেক বক্তব্য দিচ্ছে, আপনাদেরকে একটা কথা বলি, আমি এই পর্যন্ত 4,000 মানুষের স্থানীয় অপারেশন করে দিচ্ছি, 4,000-এর উপর। 4,000-এর উপরে মানুষ একটা অপারেশন করতে শুনলেন চক্ষু হাসপাতালে 7-8,000 টাকা লাগে। 4,000 মানুষের অপারেশন করাইছি, কতটি টাকা লাগছে আমার? আমি এমপি বলতে হইলে কি এই টাকাটি কামাইবার ভরবাম? আমি কইবার ভরবাম যে বেটার অপারেশন করে দিছি, এবারে কইবার ভরবাম যে আমার 2,000 টাকা দেন, আমার 1,00,000 টাকা দেন, তাহলে আপনার অপারেশনের মান্না করাইলাম কি লিখে? আর আপনি অতদিন বাচ্চা থাকবেন বা আমি বাচ্চা থাকবাম, দেশে বুড়ের অবস্থা হইব এটাও তো আমি জানি না। কালকে যদি দল নির্বাচনে অংশগ্রহণ করে দল কি কইছে আমার মনোনয়ন দিব, অন্য মানুষের দিতারে ভাইস চেয়ারম্যানের দিবার পরে আজাদের বাইরে দিবার পরে আমরা যদি দল করি যে লোকের নমিনেশন দেবো তার পক্ষে কাজ করতে হইব। এটা আমার ব্যবসা না, এখানে আমি ব্যবসা খুলে বসি নাই। এই নেতা কর্মী রে পদ দিব এই দিব সেই দিব এইসব করে এইসব রাজনীতি আমি করতে চাই না। আমি পরিবর্তন করার চেষ্টা করতেছি, সবাই পরিবর্তন করতে পারে না। কিন্তু একটা এলাকা মনে করেন একজন যদি মানুষ ভালো কাজ করবার যায় 10 মানুষ তার বিরোধিতা করে, এটা স্বাভাবিক ব্যাপার। এর লেগে কিন্তু মানুষ ভালো কাজটা ছাইড়া দেয় না। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। মাছারুল ইসলাম মিশু, চ্যানেল ইছামতি। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।